শিল্পের সহ দুর্গাপুরে মিলছে না স্থানীয়দের চাকরি, কপালে বেকার যুবক লিখে আন্দোলনে স্থানীয়রা। বিক্ষোভ সরাতে এলে পুলিশের সাথে বচসা, প্রায় 50 জন বিক্ষোভকারী আটক করে পুলিশ। শিল্প শহর দুর্গাপুরে আর এই শহরের কাজে মিলছে না স্থানীয়দের, কপালে বেকার যুবক লিখে কাজের দাবিতে বিক্ষোভে নামল স্থানীয় যুবকরা। কারখানার গেট বন্ধ করে চলে আন্দোলন, শ্রমিকদের ঢুকতে বাধা। প্রায়শই এমন আন্দোলনের জেরে ব্যাহত কারখানার উৎপাদক, দাবি কারখানা কর্তৃপক্ষের। চাকরির দাবিতে আসা বিক্ষোভকারীদের 50 জনকে আটক করল কাকসা থানার পুলিশ। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছে, তবু আটক করা হচ্ছে না, সমালোচনায় স্বরূপ বিরোধীরা। বেকারদের সমস্যা মেটাতে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার পাল্টা দাবি তৃণমূলের। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাঁশকোপা এলাকায়। কাজের দাবিতে কাকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় মূল প্রবেশদ্বার বন্ধ করে মাঝে মাঝে আন্দোলন করতে দেখা যায় এলাকাবাসীদের। বৃহস্পতিবার ভোর থেকে ফের কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিল এলাকাবাসীরা। কারখানার কাজে আসা কর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। কারখানার পণ্যবাহী গাড়ি আটকে যায় বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে, ফলে থমকে যায় কারখানার উৎপাদন। ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। একাধিকবার আন্দোলন সরাতে গেলে পুলিশের সাথে শুরু হয়ে যায় বচসা। 5 ঘন্টা ধরে আন্দোলন চলার পর কাকসা থানার পুলিশ প্রায় 50 জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। তারপর স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ধরনের প্রতিবাদ, কারণ ম্যানেজমেন্ট আমাদেরকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তার মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা খুশি নই। আমরা চাই আমাদের কাজ যাতে হয়। আমরা বিগত 3 বছর ধরে কাজ করছি, কেউ সিভিলে, কেউ মেকানিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে কাজ করেছে। কিন্তু কাজ করার পর যখনই প্রজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। তাই আজকে আমাদের এই আন্দোলনে আমরা সামিল হয়েছি। আপনার নাম? আমার নাম রণজিৎ ঘোষ। বাঁশকোপা গ্রামের বাসিন্দা রণজিৎ ঘোষ। আইছি আমাদের এই যে সব ছেলেরা সব ঘরে আছে, তাদের জন্য একটু কাজ হয়, তার জন্যই আমরা সব ধর্ণা দিচ্ছি, তার জন্যই আমরা বলছি। এটা তো কাজেরও তো দেখছি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কাজেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, সবাইকারই ক্ষতি হচ্ছে। সেটা সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে না? আমার নাম নিয়তি বাউরি। কারখানার ক্ষতি প্রথমত বাঁশকোপা গ্রামবাসী চায় না, কারণ এই কারখানা করার জন্যই আজ থেকে প্রায় 10 বছর আগে বাঁশকোপা গ্রামের স্থানীয়রা যে সকল জমিতে চাষাবাদ করত, তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা। তা যদি নিজেদের চাষাবাদ ছেড়ে জমি দেয় একটা শিল্প তৈরি করার জন্য, আমার মনে হয় না বাঁশকোপা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চাইবে। বরং বাঁশকোপা গ্রামের মানুষ চাই, ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে, আগামী যে আমাদের দাদু তার দাদুরা যে সকল জমি দিয়ে গেছে তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না। এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল। আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট পড়বে বা কারখানার কোনো ক্ষতি হবে। কর্তৃপক্ষদের সাথে আপনাদের প্রায় কথা হচ্ছে? কর্তৃপক্ষদের সাথে কথা হচ্ছে, ম্যানেজমেন্ট প্রতিনিয়ত আমাদেরকে আশা দিচ্ছে, প্রত্যাশা করছে না, কিন্তু শুধুমাত্র ওই আশাই দিয়ে যাচ্ছে। কারণ বুঝতে পারছি না, ম্যানেজমেন্ট এখানে কী চাইছে বা কী বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে, বাঁশকোপা গ্রামবাসীকে কোনো বেকারকে কাজে কোনো নিযুক্ত করা যাবে না। এবার কারণ কিছু বলছে না। এবার কারণ আমাদের যেটা মনোভাব, যে হতে পারে যে বাঁশকোপা গ্রামের ছেলেকে বাদ দিয়ে উনি যেগুলো শুরু করেছে বর্তমানে, যে 12 ঘন্টা ডিউটি চালু করেছে বহিরাগত, আমাদের রাজ্য বাদ দিয়ে বহিরাগত রাজ্যের থেকে লেবার এনে কম পয়সায় তারা 12 ঘন্টা ডিউটি করাচ্ছে। এবার ম্যানেজমেন্টের একদিকে লাভ হচ্ছে, পয়সাটা কম দিতে হচ্ছে, 8 আওয়ার্সের জায়গায় 12 ঘন্টা ডিউটি হচ্ছে, এটা ম্যানেজমেন্টের লাভ। আর আমাদের শুধু যে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে লড়ছি তা নয়, বিগত কয়েক বছর ধরে যতদিন বালাজি এসেছে ততদিন ধরে 100 বিঘা আপনারা ঘুরে দেখতে পারেন, বাঁশকোপা, আমলাজোড়া, বামনাবেড়া টোটাল 400 থেকে 500 বিঘা জমি জলাশয়ে ভাসছে বালাজির জন্য। আর বালাজির জন্য বাঁশকোপা গ্রামের সব থেকে বড় ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে এই যে পলিউশন। এই পলিউশনের জন্য বাঁশকোপা গ্রামের বিরাট ক্ষতি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোগ বাড়ছে। হ্যাঁ, রোগীদের এবার চিকিৎসা করার জন্য তো পয়সা চাই, টাকা চাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সকল বেকার যুবক আছে তাদের একটা কর্মসংস্থানের জায়গা উঠুক। যেহেতু বালাজি বাঁশকোপা গ্রামের
মানে স্থানীয় বাসিন্দাদের বাঁশকোপা গ্রামের মানুষদের জায়গা নিয়ে বালাজি আজকে উত্তীর্ণ হয়েছে, সেই কারণে আমাদের আজকে এই বিষয়গুলো আপনারা কাকে কাকে জানিয়েছেন? আমরা এই বিষয়গুলো দুর্গাপুরের ডিএমকে জানিয়েছি, এছাড়াও বিডিও আছে, প্রশাসনকে তো কন্টিনিউ প্রতিনিয়ত প্রশাসনকে জানাচ্ছি, আর ম্যানেজমেন্টকে তো বরাবর চিঠি লিখছি। আপনারা কি কোনো দলের সাথে যুক্ত আছেন? না, এটা অরাজনৈতিকতাভাবে আন্দোলন হচ্ছে, কোনো দলগত দিক থেকে কোনো রাজনীতিগত দিক থেকে এই আন্দোলন নয়। হ্যাঁ, আমরা চাইছি এখানে রাজনৈতিকগত দিক থেকে যদি আমরা কাউকে বলিনি আসতে, হ্যাঁ এবার যদি কেউ ঝান্ডা সরিয়ে আসতে চায় আমরা কাউকে বাধা দেবো না, বেকার ছেলেদের পাশে অবশ্যই সবাই থাকতে পারে, আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে। আপনার নাম? আমার নাম বিপ্লব গোপ, আমি বাঁশকোপা গ্রামে বাসিন্দা। শুন, আমরাও কারখানার কর্মী বটি, কাজ করি আমরাও, কিন্তু আমাদেরও তো ক্ষতি হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? আমাদের গ্রামের যে অনেক অনেক ছেলেরা বসে আছে, অনেক ছেলে কাজ পায় নাই, কারোর স্বামী মরে গেছে, তার বাড়ির ছেলে উপযুক্ত আছে সেও পাচ্ছে না। আমরাও কাজ করছি কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে, আমরাও চাই না যে আমাদেরও কাজটা ক্ষতি হোক। আমরা চাইছি ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্তের মধ্যে এলে এই দীর্ঘদিন এইভাবে গেটটা জাম হয় না। আমরা চাই ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত লিয়ে বাচ্চাদের যারা যাদের কাজ করার মতন যারা আছে তাদেরকে কাজ দিক, বা যারা যাদের মা বাবা মানে বাবা মরে গেছে যাদের ছেলেরা উপযুক্ত আছে তাদেরকেও যদি দেয় তাহলে তো এটা হয় না। ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত তো কোনো দিনের জন্য আসছে না, এই আসা না কারণের জন্য এই গেটটা এইভাবে বন্ধ হচ্ছে। আপনার নাম? আমার নাম অঞ্জলি বাউরি। জয় বালাজি কারখানাতে আজকে যে ঘটনা ঘটেছে, যখনকার অবরোধ হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আমরা প্রথম থেকে কারখানার যে কোনো ধরনের মুভমেন্টের এগেনস্ট এই কারণে, কারণ উৎপাদন বন্ধ করা যাবে না, কারণ মানুষের হাতে কাজ চাই, কাজ থাকলে কি শিল্প চাই, সেই জায়গাতে আমরা কিন্তু পাশাপাশি আবার দূষণও কিন্তু যাতে অত্যন্ত কম হয়, শূন্য হয়তো হবে না কিন্তু দূষণ যেন কম হয় সেই জায়গাটাও দেখতে হবে, কারণ মানুষের জন্য কারখানা, কারখানার জন্য মানুষ নয়। তো এই বিষয়টা আমাদের নলেজে এসেছে, আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি, তো আমরা চাইবো যে যারা মুভমেন্ট করছে তাদের রাজনৈতিকভাবে যেরকমভাবে তাদের সঙ্গে কথা বলা সেভাবে কথা বলা হবে, পাশাপাশি আমরা প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, একই সঙ্গে যুগপদ মানুষের দূষণ কমবে, মানুষের বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে, অন্যদিকে আবার মানুষের হাতে কাজ থাকার জন্য কারখানাও চালু হবে, বিষয়টা আমরা প্রশাসনের লেভেল থেকে অবশ্যই দেখবো, এবং আমরা যদি না পারি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাবো, বিষয়টা আমরা দ্রুত সমাধান করবো, কারণ আমরা কারখানার বিপক্ষে নই, মানুষের কাজের পক্ষে, আবার দূষণেরও বিপক্ষে আমরা। আজকে লসের যে আছে, ফ্রিকোয়েন্ট যে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে ইরিপেয়ারেবল লস, এটাকে আর মানে আমরা শুধু টাকাতেই নয় অনেক রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট লসটা হয়ে যাচ্ছে, আর এরকম পরিস্থিতির মধ্যে কারখানা চালানো বড় একটা চ্যালেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে আর কি। তো যাই হোক, এর মধ্যে আজকে ডেটে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করেছে, আর হোপফুলি আমরা ভরসা করি কি যাতে কি ভবিষ্যতে এরকম হবে না। এটা কিছুই নয়, কিছু মিসগাইডেড যারা ছেলেরা আছে ওরা রোজ এসে একটা ঝামেলা তৈরি করে যাচ্ছে, তার জন্য প্রশাসনও সংজ্ঞান নিয়েছে, আর হোপফুলি আগেরটা বেটারই হবে আর কি আশা করি। ওদের দাবি যে আপনারা ম্যানেজমেন্টরা কথা শুনছে না, শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছেন, কি বলবেন? ব্যাপারটা এটা না, ম্যানেজমেন্টের অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি, আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে, তো হোপফুলি দেখা যাক ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু রাস্তা বের করবে। আপনার নাম এবং পরিচয়? অশোক কুমার সিং, জেনারেল ম্যানেজার ইনভেস্টর রিলেশনস।